আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছো? আমি তো আল্লাহর রহমতে তোমাদের দয়ায় ভালো আছি। তো আমি আজকে চলে আসলাম বিকেলের জন্য আর একটা নাস্তা বানাবো, তা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি দেখে দিচ্ছি কী বানাবো এবং কীভাবে বানাবো সেটা শেয়ার করছি। এখানে আমি 2 পিস মুরগি মাংস রেখেছি, ভালো করে এরকম 2টা রেখেছি, যে ভালো করে ধুয়ে একটু লবণ মাখিয়ে রেখেছি। আর আমি যেটা এখন করব সেটা হচ্ছে যে ব্লেন্ড করে নেব। এখানে কিছু বাদাম দেব, একটা রসুন আছে রসুন দেব, পেঁয়াজ দেব, আর আমি একটা কয়েকটুকু কাঁচা পেঁপে কেটে রেখেছি এটা দেব। এখন আমি এখানে একটু জিরা বাটা আছে, আর এর সঙ্গে তো আদা মিক্স করা আছে, এটা আমি দিয়ে দেবো এর সাথে। আর কয়েকটা ধনে পাতা দেব, কিছুটা ধনে পাতা দিয়ে দেবো। আর আমি একটু টক দই দেবো, এর সঙ্গে আমি পানি ব্যবহার করবো না। আমি এখন এটা ব্লেন্ড করে নেব, আমি ব্লেন্ড করে নিয়ে আসছি। আমি এই যে ব্লেন্ড করে নিয়ে আসছি, এখন আমি এই চিকেনটার ভিতরে এই মশলাগুলো দিয়ে দেবো। আমি সবটুকুই দিয়ে দেবো, আমি মিশ্রণগুলো কিন্তু সব দিয়ে দিয়েছি অলরেডি। তো আমি এখন কিছু শুকনো মরিচের গুঁড়ো দেবো, এটা আমি দেখিয়ে দিচ্ছি। এরকম ঝাল একটু বেশি দিলে কিন্তু ভালো লাগে খেতে, তবে কেউ যদি ঝাল কম খায় তাহলে সেক্ষেত্রে কম দিতে পারবে। আর এখানে আমি গোলমরিচের গুঁড়ো রেখেছি, এখান থেকে একটু দেবো। আর এখানে আমি কিছুটা গরম মশলার গুঁড়ো রেখেছি, আমি বাসায় নিজে তৈরি করে রেখেছি, এটা দিয়ে দেবো। আর জিরা ভাজি করে আমি তেলে গুঁড়ো করে রেখেছি, এখান থেকে কিছুটা দিয়ে দেবো। আর সামান্য হলুদ দেবো, আর একটু সরিষার তেল দেবো। আচ্ছা, এখন আমি ভালো করে এটা মাখিয়ে নেব। আমি ভালো করে মাখিয়ে ফেরত আসছি, এই যে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন আমি এটা 15 মিনিটের জন্য রেখে দেবো। আমি 15 মিনিট পর ফিরে আসছি। এই যে আমি 15 মিনিট হয়ে গিয়েছে, আমি এখন চলে এসেছি। এখন আমি কড়াইয়ে যে তেল গরম করতে দিয়েছি, এখন আমি চিকেনগুলো তুলে আমি তেলের ভিতর করে ভাজি করে নেব এপিট করে। এখন মিডিয়াম আছে, আমি ভাজি করে নেব। এক পাশ হয়ে গেলে আমি পরের পাশ আবার ভাজি করে ফেলব। এই যে আমার কিন্তু রান্না হচ্ছে অলরেডি, চিকেনটা আমি একটু উল্টে দিয়েছিলাম,
এখন আমি মিডিয়াম আছে আরও কিছুক্ষণ রান্না করে নেবো, একটু ঢেকে দেবো, তার মাংসটা ভালো সিদ্ধ হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে না। যে আমার চিকেনটা কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে, দেখেন ভিতরে একদম নরম হয়ে গেছে। যে কত সুন্দর হয়েছে দেখতে, খাইতেও কিন্তু অনেক মজা, টেস্টি। যদি আমার রেসিপিটি সবাই পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা করনি তাদের তারা প্লিজ করে নিও। তো আমি এখন নামিয়ে নেব, নামানোর আগে একটু ঘি দিব, আমি সামান্য একটু ঘি দিয়ে গায়ে নামিয়ে নেব। তো আমি এখন পরিবেশনের জন্য নামিয়ে ফিরে আসছি। এই যে আমি নামিয়ে নিয়েছি, দেখেন কেমন সুন্দর হয়েছে দেখতে, খেতে কিন্তু অনেক টেস্টি। আমি এই যে আগে থেকে রুটি বানিয়ে রেখেছি, রুটিগুলো কিন্তু অনেক সফট হয়েছে, ইচ্ছা করলে কেউ পরোটার সঙ্গে খেতে পারে। তো রুটির সঙ্গে আমি চিকেনটা কিন্তু অনেক ভালো লাগবে। আমার রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক দিবে, শেয়ার করবে আর কমেন্টস করবে। তো আজকের মতো আমি সবার কাছ থেকে আল্লাহ হাফেজ নিচ্ছি, পরবর্তীতে আমি যে কোনো আর একটা রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে অবশ্যই আসব। তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। ওয়েলকাম টু মাই চ্যানেল।